একই ছবি ঝাড়গ্রামে টানা বৃষ্টিতে যাতায়াতের রাস্তায় শুধু বিপর্যস্তই নয়, প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার যাত্রীদের। অথচ কোনো হুঁশ নেই পুলিশ প্রশাসনে। ঝাড়গ্রামের জামবনিতে ডুলুং নদীর ছবিটা বদলে যায় সামান্য বৃষ্টিতে। প্রতি বছর বর্ষায় প্রায় বন্যার আকার নেয় ডুলুং, এবারও কয়েকদিনের টানা বৃষ্টিতে ফের একই ছবি। পুরো ব্রিজের অনেক অংশই চলে গিয়েছে জলের তলায়, পুরোপুরি না ডুবলেও ভয়াবহ অবস্থা। চার চাকা থেকে দু চাকা গাড়ি চালিয়ে জলের ওপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার করছেন গাড়ির চালক থেকে সাধারণ মানুষ, যে কোনো সময় যে কেউ ভেসে পড়তে পারে জলের তরে। প্রতি বছর এই ছবিতে বদলাতে চান স্থানীয় বাসিন্দারা। এরকম প্রত্যেক বছর বন্যা হয়ে গেলে এরকম নিজের সমস্যা হয়, যে অনেকদিন ধরে এটা কাজ হয় না, অনেক দাবি দাওয়া করা হয়েছে। আপনারা কি চাইছেন, একটা উঁচু ব্রিজ হওয়া দরকার? আমরা চাই যে এখানে একটা উঁচু ব্রিজ হোক, লোকালের লোক বা আশেপাশের লোকগুলো সুবিধা পাক, আর যত সময় তাড়াতাড়ি হয় সেই জিনিসটা আমরা চাই। তোমরা কি চাইছো? আমরা চাইছি যে ব্রিজটা পুরো নতুন হবে, একটু হাইট হোক বা উচ্চতা করে ব্রিজটা নতুন ভাবে করা হলে মানুষ বলা হয়েছিল কি আগে? কিন্তু কোনো কাজ হয়নি। দীর্ঘ কয়েক বছর ধরে দেখছি আমার জ্ঞানের থেকে এই শিল্পীগড় এই পোলে খালায় পোল, এতে অল্প ব্রিজের উপরে জল উঠে যায়, মানুষজনেরা এই ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে এই নদীতে যাতায়াত করছে, রাস্তা পারাপার করছে। অতএব আমরা চাইছি যাতে এই ব্রিজটা ওভারব্রিজ হয়। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়? একটু দান, একটু দান, হ্যাঁ বলুন। প্রাণ বাজি রেখে যাচ্ছে, হ্যাঁ কিছু করার নেই তো, পাশে হাসপাতাল আছে, পেশেন্ট থাকলে তো তাদেরকে নিয়ে যেতেই হবে। এই বৃষ্টির ফলে যে ডুলুং নদীর উপর কজয়টি রয়েছে, কজয়টি পুরো ডুবে গেছে, ফলে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। ঝাড়গ্রাম থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, এক্সপ্রেস নিউজ।